নৌকার মনোনয়ন পেলেন সাকিব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগে জাতীয় সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেলেন। গতবারের মতো এবারও নড়াইল দুই আসন থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ঢাকা 10, মাগুরা 1 ও মাগুরা 2 আসন থেকে মনোনয়ন ফর্ম কেনেন সাকিব। জাতীয় দলের এই তারকা ক্রিকেটারকে মাগুরা 1 আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। রোববার সংবাদ সম্মেলন করে সারাদেশে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ডেস্ক রিপোর্ট, মেহেদী হাসান, স্বাধীন সংবাদ।